গুড মর্নিং বন্ধুরা, কি খবর তোমাদের? ওয়েলকাম টু মাই চ্যানেল পলদি গার্ল শক্তি, আমি শক্তি। তো আজকে সকালটাই হচ্ছে শুরু হচ্ছে, তোমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো আমি আজকে একটি মন্দিরে চলে এসেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধু মঠ। আজকে বাইরে অসম্ভব রোদ, অনেক গরম পড়েছে আজকে। একদম ভিডিও দেখলে তো তোমরা বুঝতে পারছো যে গরমে তাতে পুরো একদম ঝলসে গেছে চারপাশ। আর এই মঠটি 1328 সালে স্থাপিত হয়েছে। তো এটাই হচ্ছে মঠের ভেতর যে বিগ্রহটা, আমি আসলে কাঁচের ভেতর থেকে তুলতে পারিনি, তো কাঁচের বাইরে থেকে হচ্ছে ভিডিওটি করছি। দেখে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তারপর আমি চেষ্টা করছি যে ক্লিয়ারলি তোমাদেরকে দেখানোর জন্য। শ্রী শ্রী জগৎবন্ধু তিনি একজন বৈষ্ণব ধর্মগুরু ছিলেন। এই বিগ্রহের পাশেই কিন্তু একটা ঘরের মতন রয়েছে, এখানে ভোগ দেওয়ার জন্য বিভিন্ন বাসন এবং কীর্তন করার জন্য বিভিন্ন খোল করতাল এগুলো রাখা রয়েছে। আর এখানে প্রতিদিন নিত্য পূজা হয়, সেজন্য এই যে এনারা এখানে ভোগের জন্য সব প্রস্তুতি নিচ্ছেন। আর এখানে শ্রী জগৎবন্ধুর বিগ্রহ কৃত্রিমভাবে বানিয়ে রেখেছেন এনারা, এই যে বৃদ্ধকালে তিনি কীরকম দেখতে ছিলেন সেটা। এই জুতাগুলা কিন্তু শ্রী জগৎবন্ধু তিনি নিজে ব্যবহার করতেন। ঘরটি আসলে ওনার ছবি এবং ওনার বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো হয়েছে, ওনার ব্যবহৃত জুতা এগুলো। আর এই মঠের ভেতরে কিন্তু একটা লাইব্রেরি রয়েছে, তো লাইব্রেরির ভেতর থেকে যে মা কিছু জিনিস কিনে নিচ্ছে, মানে হচ্ছে আমাদের সন্ধ্যা দেওয়ার জন্য যে ধূপবাতি লাগে তো সেটা কিনে নিচ্ছে। আর বিভিন্ন ধরনের এখানে বই, বিভিন্ন ধরনের ধূপবাতির কালেকশনই বেশি, বিভিন্ন ইন্ডিয়ান এবং ফ্লেভারের রয়েছে। তো এখানে বিভিন্ন ধর্মীয় বই, তারপরে তুলসীর মালা, বিভিন্ন ধরনের ধর্মীয় পুস্তক এখানে রয়েছে, বিভিন্ন প্রকাশনের পঞ্জিকা এগুলো রয়েছে এখানে। তো আমাদের যা কেনাকাটা ছিল এখান থেকে করে নিলাম, আর করে নেওয়ার পর এখন এই যে বাসায় চলে যাচ্ছি, অসম্ভব গরম পড়েছে আজকে রোদ। তো বাসায় এসে স্নান টান করার পরে আমি এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। তো আমি যে জায়গাটাতে গিয়েছিলাম সেখানে অলমোস্ট জ্যাম ট্যাম না থাকলে 30-40 মিনিটস লাগে পৌঁছতে। তো আমাদের আসতে আসতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল ওখান থেকে ব্যাক করতে করতে। এসে হচ্ছে রেস্ট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নেই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি যে এখন বিকালে একটু মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাটা আমি আমার স্টাইলে বানিয়ে থাকি, আর এভাবে বানালে বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টগুলোতে যেরকম কিনতে পাওয়া যায় মোগলাইগুলো ঠিক সেম টু সেম খেতে লাগে। তো প্রথমে হচ্ছে আমি ময়দাতে একটু তেল লবণ দিয়ে জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি, যতটা মানে মিশ্রণ করে পারা যায়, যতটা নরম হবে ততটাই ভালো লাগবে খেতে। তো ময়দা মাখানো শেষ হয়ে গিয়েছে, তো ময়দাটা একটু রেস্ট করতে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, কারণ মোগলাই তো খুবই ইজি, মোগলাইতে বেশি উপকরণ লাগেও না, জাস্ট পেঁয়াজ মরিচ ডিম, আর যদি কেউ কোনো মশলা ইউজ করে তো সেটাই, আর না হলে শুধু লবণ দিয়েও করা যায়। তো আমি ডিমটার সাথে একটু অন্য মশলাও দেবো। তো এখানে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, তো মরিচ
কাটার সময় যখন কাটতে যাব তখন দেখছে যে মরিচ বাসা শেষ হয়ে গেছে। তো পরে আবার বাজার থেকে মরিচ কিনে টিনে নেওয়া হলো, আনা হলো বাসাতে, তারপরে হচ্ছে কেটে নিচ্ছি কারণ অন্যান্য প্রিপারেশন সব কিছু রেডি হয়ে গিয়েছিল। তো আমি তো এই ডিমটার গোলা করে নিয়েছি, ডিমটার ভেতরে আমি লবণ দিয়েছি সামান্য আর হচ্ছে একটু চাট মশলা দিয়েছি, এতে করে আমার কাছে খেতে খুব মজা লাগে এবং বাইরের যে ফ্লেভারটা বাইরের দোকানের মতন টেস্টটা আসে একদম সেম টু সেম। তো রুটিটা একদম পাতলা হবে, আমি রুটিটা বেলা তোমাদেরকে আর দেখাইনি, রুটিটা বেলে নিয়ে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি মাঝখানে। ডিমটা যতটা পাতলা করে দেওয়া যায় লেয়ারটা ততটাই ভালো হবে। তো দেওয়ার পরে আমি চারপাশটা একটু সিল করে নিয়েছি, সিল করে এই যে ভাজতে দিয়ে দিয়েছি। আমাদের বাসায় মোটামুটি বিকেল হলেই কিছু না কিছু নাস্তা রেডি করতে হয় এবং খাওয়ার জন্য প্রিপারেশন নিতে হয়, তো সেই জন্য আজকে ভাবলাম যে হচ্ছে একটু মোগলাই করে নেই। আর মোগলাইটা খুব ইজি এবং চট জলদিও করা সম্ভব। আমি রুটির ভেতরে কখনো এক গাদা ডিমের গোলা দিয়ে দিই না কারণ তাহলে কি হয় সাইড থেকে বের হয়ে আসে ডিমটা এবং তেলে দিলেও সেটা একদম ছাগড়া ছাগড়া মতন হয়ে যায়, খুলে খুলে আসে। তো এক পাশ ভাজা হয়ে গেলে দুই পাশই এরকম ভেজে নিতে হবে এবং দেখবেন যে দেওয়ার পরে না ফুলে ওঠে। তো আমার মোগলাই রেডি হয়ে গিয়েছে, এখন মোগলাইগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ যে কী পরিমাণ ক্রিস্পি হয়েছে খেতে। তো মোগলাইগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। আর হচ্ছে অনেকেই মোগলাইয়ের সাথে লবণ খেতে, বিট লবণ খেতে পছন্দ করে, তো এটা যার যার টেস্ট, অনেকে বিট লবণ খায় অনেকে খায় না। বাজারে হচ্ছে এরকম মোগলাইয়ের সাথে একটা সালাদ দেয় এবং হচ্ছে বিট লবণ ছিটিয়ে দেয়, তো সালাদটাও আমি করিনি আজকে, আমার বাসায় দই ছিল না সেজন্য আমি আর সালাদ করিনি। তো কেউ চাইলে ওই সালাদটার ভেতর কিছু না, জাস্ট একটু দই শশা এগুলো দিয়ে কিছু মশলা দিয়ে করে, তো আমি আরেকদিন দেখাবো তোমাদের। তো এগুলোই কেটে নিচ্ছি। কাটার পর দেখো ভেতরটা কী সুন্দর কুক হয়ে গিয়েছে, কোনো ডিমের কিন্তু কাঁচা অংশ নেই এবং কতটা ফ্লাফি হয়েছে, মানে এটা তেলে দেওয়ার পরে ফুলে উঠবে, ঠিক আছে, ফুলে উঠবে এবং ভেতরে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব মোগলাই। শ্রী শ্রী জগৎবন্ধু যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রচারক বলা চলে, উনি নিম্ন বর্ণের হিন্দুদের প্রতি সহানুভূতি দেখায়, সেজন্য সবার কাছে উনি জগৎবন্ধু হিসেবে পরিচিত হন এবং এই উপাধিটা উনি লাভ করেছিলেন। উনি মূলত ভারতীয় ছিলেন আর শ্রী জগৎবন্ধু তিনি কিন্তু একজন লেখক ছিলেন, একজন সংস্কারক ছিলেন, তিনি বিভিন্ন ধরনের কীর্তন রচনা করেছেন, এছাড়াও বৈষ্ণব ধর্মীয় গান তিনি রচনা করেছিলেন। আশা করি আমার আজকের ছোট্ট যাত্রা এবং রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটি লাইক করে দিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, বাই বাই।